এ পাগল হয়ে যাব মনে হচ্ছে, আর ফিরবো না বাড়ি। এই অসাধারণ প্রকৃতির মাঝে আর কি ফেরা যায়? ও প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা, এই ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, অনেক কিছু দেখাতে পারবো আপনাদের। হ্যালো ফ্রেন্ডস, চলেছি কুল্লার উদ্দেশ্যে, যাব ঘাংরিয়া। ঘাংরিয়া আমাদের ট্রেকিং আছে, আর সেখান থেকে কোথায় যাব জানেন অবশ্যই, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, সেই ফুলো কি ঘাটি, আর হেমকুণ্ড সাহেব সাথে থাকবেন, অসাধারণ সুন্দর প্রকৃতি দেখাবো আপনাদেরকে, মিস করবেন না একদম। এই রাস্তাটা বেশ খারাই এবং রাস্তাটা খুব একটা ভালো না, তবে প্রকৃতি সত্যি অসাধারণ, এর কোনো তুলনাই হয় না। ইয়ে বাদল, ইয়ে ধূপ, ইয়ে আসমা, ইয়ে সমা, ক্যা নজারা হ্যায় ইয়ার। প্রকৃতি দেখুন, প্রকৃতি। এই মুহূর্তে কুলনা ভিলেজে এসে নামলাম, এখানে আমরা কিছু টিফিন করে নেব, তারপর আমাদের হাঁটা শুরু হবে। তুমি ক্যা হ্যায়, রোটি হ্যায়, রোটি রোটি কে সাথ ক্যা হ্যায়, ডাল সবজি। এইমাত্র কথা হলো আমাদের, এখানে রুটি খাবো আমরা, রুটির সঙ্গে ডাল সবজি দেবে, রুটি 15 টাকা পিস দাদা বলছে, আর সাথে ডাল সবজি 20 টাকা করে প্লেট। এই অসাধারণ প্রকৃতির মাঝে কুলনা ভিলেজ, এখানে একটা ঝর্ণা আসছে ওপর থেকে, আমাদের খাবার চলে এসছে, রুটি ডাল একটা করে সবজি দিয়েছে, ডালেতে রাজমা আছে, আমাদের দীপ কাকু শুরু করে দিয়েছে খাওয়া। খাওয়া হয়ে গেল আমাদের, বেশ ভালোই খেলাম। এরপর শুরু হচ্ছে হাঁটা, 10 কিলোমিটার হাঁটা, এবার রাস্তায় দেখা হচ্ছে, চলুন দেখি আমরা কিছু খরচর বা ঘোড়া করে নেব, এত মাল নিজেদের বওয়া সম্ভব নয়, তাহলে ছবি তোলা হবে না। এই দাদাকে পেয়েছি আমরা, ভাই আপনার নাম? দিলবার সিং চৌহান। দিলবার সিং চৌহান, গাঁও এই বললা মেডা। ও ঘড়িতে এখন 12:25, আমরা হাঁটবো 10 কিলোমিটার ঘাংরিয়ার উদ্দেশ্যে। ভাইয়া কহাঁ সে আপ? জোসিমার সে। ও আপ লোক কহাঁ তক গয়ে থে? ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স মে ফুল কিতনা হ্যায়? আপ লোক কহাঁ সে? কেরালা। থ্যাংক ইউ, আপসে মিল কে আচ্ছা লাগা। ভালোই স্টিপ চড়াই, জানি না পুরো রাস্তাটাই এরকম কি না, তবে আমার কাছে ভালোই কঠিন মনে হচ্ছে এখনো পর্যন্ত। এই সবে শুরু করেছি আমরা, একটা অসম্ভব সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে।
রাস্তা এই সবে শুরু হয়েছে। আমাদের এখন ট্রেকিং চলছে, এই সবে 1 কিলোমিটার এসেছি, জানি না কখন পৌঁছাবো, হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কারণ 10 কিলোমিটার ট্রেক এবং পুরো ট্রেকটাই খাড়াই ট্রেক। আমরা ট্রেকিংয়ে যাচ্ছি এই দুটো জায়গায়, মেন উদ্দেশ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব, তবে আজকে আমরা ঘাংরিয়াতে স্টে করব। এবার হাঁপ ধরতে শুরু করে দিয়েছে, তবে ইচ্ছা যখন তুঙ্গে তাই পূরণ তো করবই এবং আপনাদেরকে দেখাবই এই পুরো ট্রেক আপনাদেরই জন্য। আমরা উঠে এসেছি এতটা রাস্তা, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছিল। আভি তক 2 কিলোমিটার ভি নাহি আয়া, মগর আভি সে সাঁস ফুলনে লগা হ্যায়, জোর জোর সে দিল ধড়কনে লগা হ্যায়। আমাদের পটার ভাইয়া আগে আগে চলেছে। আমাদের পাহাড়ের প্রতিটা বাঁকেই বোধ হয় সৌন্দর্য লুকিয়ে থাকে, তাই না? এক একটা মুহূর্ত ঘুরছি আর নতুন নতুন সৌন্দর্য। একটা ইনফরমেশান না দিলেই নয়, সকলের জন্যই বাথরুম রয়েছে তৈরি, প্রয়োজনে এটা ইউজ করতেই পারেন, রাস্তায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আপলো কাঁ সে পর ফুলো কি বাদিয়া কেসা লাগা? আচ্ছা ফুল দু তিন কিসম কে ফুল হি জ্যাদা, বাকি সব হ্যাঁ ছোটো ছোটো, লেকিন হম একদম ওয়াইড স্প্রেড জো হ্যাঁ দু তিন কিসম কে, এসে তো 25-30-40 ভ্যারাইটি তো এসে মিল যায়গা, বহু বড়িয়া বড়িয়া মস্ত মস্ত। কি অসম্ভব সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না, আমার ক্যামেরা চেষ্টা করছে আপনাদেরকে সেরাটা দেখাবার, সত্যি এই জায়গায় না এলে জীবনে আক্ষেপ থেকে যেত, অসাধারণ অনুভূতি, এত সুন্দর প্রকৃতি বলে বোঝাতে পারবো না, শুধু ফিল করা যেতে পারে, আপনারা দেখতে থাকুন। পাশে যে নদীর গর্জন এতক্ষণ শুনছিলেন সেটা হলো লক্ষ্মণগঙ্গা। ভাইয়া কাহাঁ সে আ রে হো? ভাঙ্গিয়া? পাহাড়ের মাথাটা দেখুন কি অপূর্ব লাগছে, মাথার উপরটা মেঘে ঢাকা রয়েছে আর উপর থেকে ছোট ছোট স্রোত বয়ে আসছে নিচের দিকে। পথে রেস্ট নেওয়ার জন্য শেড করা আছে, চাইলে এখানে রেস্ট করে নেবেন। আমাদের বাকিরা চলে এসেছে, দেখা হয়ে গেছে হনুমান বাবাজির সাথে। আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই, এই দেখুন এখানে লেখা রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এখান থেকে 12 কিলোমিটার। দল এখন দাঁড়িয়েছে ডিমু পানির জন্য। আমরা এক জায়গায় এসে একটু লেবুর জল খাবো, দাঁড়িয়েছি 30 টাকা গ্লাস এখানে। এই সবে আমাদের 2 কিলোমিটার আসা হয়েছে, এর মধ্যেই আমাদের জল তেষ্টা রীতিমতো পেয়ে গেছে, তার জন্যেই এই লেবু পানির ব্যবস্থা। আমাদের পটার দাদা ঠিক করে নিচ্ছে আমাদের ব্যাগকে, এখনও 7 কিলোমিটার বাকি আছে ঘাংরিয়া, যেতে হবে এই মাথায়, একবার দেখে নিন। রাস্তায় শরবত খেয়ে কিছুটা জোশ পেয়ে গেছি, আবার এগিয়ে চলেছি সামনের দিকে। আর এই জায়গাটা হচ্ছে জঙ্গলচটি,
যেখানে এই দোকানগুলো রয়েছে। এখানে এসে রেস্ট করতে পারেন, এখানে চা, স্ন্যাক্স, ম্যাগি সবই পাওয়া যাচ্ছে, শরবত। রীতিমতো হাঁপাচ্ছি, এই সবে 3 কিলোমিটার এসেছি, এখনো বাকি 7 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। পৌঁছাবো, চিন্তা নেই, একদিন তো পৌঁছাবো। कहाँ है मंजिल का तो पता नहीं, तो फिर रास्ते का ही मज़ा ले लेते हैं। किसी तरह हम लोग रास्ते का ही मज़ा ले रहा है अब। আর 2 কিলোমিটার গেলে ভুইন্দার পড়বে, তারপরে কিন্তু আরও স্টিপ চড়াই আছে। ঠিক রাস্তা আসতে পারিনি, কিন্তু প্রচণ্ড ক্লান্ত। ফটার কাম গাইড দিলবার সিং চৌহান। আমিও রেস্ট করছি, দাদাও রেস্ট করছে, প্রায় অর্ধেক আসা হয়েছে। এখন ঘড়িতে বাজে 3টে, 2.5 ঘন্টা হাঁটা হয়ে গেছে। ও 4 মিনিট 5 সেকেন্ড, ইতনে বড়া হোগা 4 ঘন্টা কা, ইতনে ছোটা হোগা 5 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা, यहीं पर रहते हैं? नहीं, सीजन में आते हैं, उसके चले जाते हैं। चले जाते हैं, सीजन डाउन हो गया। मंजिल बहुत दूर है, मगर पहुंचेंगे किसी ना किसी दिन। এখানে সরকার থেকে বোর্ড লাগিয়ে দিয়েছে, এখানে লেখা রয়েছে যাত্রা মার্গ সাফ সুতরা রাখে, মানে এই রাস্তাটা পরিষ্কার রাখতে বলছে। কিন্তু তারপরেও যা দেখছি, প্রচুর প্রচুর ময়লা পড়ে রয়েছে, অনেক চিপসের প্যাকেট থেকে শুরু করে চকলেটের প্যাকেট। তাই প্লিজ এগুলো করবেন না, আপনারা আসছেন এই পাহাড়কে পরিচ্ছন্ন রাখুন। রাস্তা চলছে,
चले ही जाच्छे रास्ता किन्तु भीषण चौड़ाई उतराई चाहे वयस्क जरा आसबें इनहेलर अवश्य आनबें আমরা ছ কিলোমিটার আসার পর ভুইন্দার পেয়েছি আর ভুইন্দারে এই টয়লেটটা রয়েছে তাই প্রয়োজনে খুবই কাজে লাগতে পারে এটা এটা ভুইন্দারের পুলিশ চকি খুব সুন্দর জিনিস দেখাই এই যে নদীটা আসছে এই নদীটা পুষ্পাবতী রিভার যেটা আসছে ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে আর এই দেখুন এইদিকে আর একটা নদী আসছে সেটা হচ্ছে লক্ষণ গঙ্গা রিভার যেটা আসছে হেমকুন্ড সাহেব থেকে এই প্রকৃতির প্রতি মুহূর্তের রূপ আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে আপনাদের অন্তত এই ভিডিওগুলো তো পুরোটা দেখবেন এটুকু তো আশা করতে পারি আমার দর্শকদের কাছে বিশ্বাস করুন এই প্রকৃতির মাঝে কী যে অনুভূতি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি দীর্ঘক্ষণ ধরে অসম্ভব সুন্দর প্রকৃতি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই অনুভূতি সত্যি প্রকাশ করা যায় না বিশ্বাস করুন এখানে এসে ফিরতে ইচ্ছা করছে না এতটাই সুন্দর প্রকৃতি এই জায়গায় না আসতে পারলে সত্যি মিস করবেন জীবনের অনেক কিছু তাই বারবার বলছি যদি শরীরে কোলায় অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন আপনাদেরকে একটা অনুরোধ করছি ভিডিওটা হয়তো বড় হবে কিন্তু প্লিজ সবটা দেখবেন এই সুন্দর প্রকৃতিকে ফিল করতে গেলে পুরোটা দেখতে হবে আর আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তী ব্লগগুলো দেখার জন্য পরবর্তীতে আরও অসাধারণ কিছু আসতে চলেছে আপনাদের জন্য সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর মাধ্যমে ঘুরতে থাকবেন এখান থেকে শুরু হয়ে গেছে খাড়া চড়াই পথ পুরো দু কিলোমিটার খাড়া চড়াই আছে তারপর আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে তাই দেরি না করে তাড়াতাড়ি পায়ে এগিয়ে চলেছি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ক্যামেরাকে হয়তো ঢুকিয়ে রাখতে হবে তাও চেষ্টা করব আপনাদেরকে সবটা দেখাবার আমরা দুজন প্রচণ্ড ক্লান্ত একটু জিরিয়ে নেওয়া চলছে শ্বাস প্রশ্বাস তীব্র বেগে হচ্ছে তবে ক্যামেরার সামনে এতক্ষণ আমাকে দেখলেও আর একজনের সাথে পরিচয়টা করেই দেওয়া উচিত আমার ক্যামেরার পিছনে যে থাকে এই যে সমস্ত ব্লগ দেখবেন আপনারা তার সমস্ত এডিটিং এর দায়িত্বে ভিক্টর তাই আমাদের দুজনের তরফ থেকে প্লিজ সাবস্ক্রাইব একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে আর প্রত্যেকটা ব্লগ দেখুন শেয়ার করুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য এত কষ্ট করা হচ্ছে হ্যাঁ তো প্লিজ ব্লগগুলো দেখুন যেন কষ্টটা বৃথা না যায় থ্যাংক ইউ কিছুটা এনার্জি নিয়ে নেওয়া চলছে কী খাচ্ছি ফাইভ স্টার তবে খেয়ে জঙ্গলে একদম ফেলবেন না পকেটে ভরে নিন ভাত নিয়ে গিয়ে জমান কতগুলো খেয়েছেন এখানে যেন একদম ফেলবেন না বারবার রিকোয়েস্ট করছি
আমরা একটু চায়ের ব্রেক নিচ্ছি। এখানে চা তৈরি হচ্ছে, আর কিছুটা পথ বাকি আছে। आप लोग यहीं पर रहते हैं क्या? हाँ, यहीं पे रहते हैं। साल भर? नहीं नहीं, बिजनेस के लिए 2 महीने थे। ओ, रात में तो यहीं पर रुकेंगे? हाँ, रात में यहीं पर। ओ, कब नीचे जाएंगे? नीचे अक्टूबर में। अक्टूबर में नीचे चले जाएंगे। यहाँ पर पूरा बर्फ भर जाता है? पूरा बर्फ गिर जाता है पूरा। পাহাড়ে সন্ধ্যা নেমে আসছে আস্তে আস্তে। আমাদের আর কিছুটা পথ বাকি আছে। ঘড়িতে এখন 7:50। আমরা এইমাত্র গাংরিয়া এসে পৌঁছালাম। এবার আমাদের রুম দেখতে হবে ঘাংরিয়াতে। ঘাংরিয়ার গুরুদুয়ারা খোলা নেই, কোভিডের জন্য বন্ধ আছে। টাটা, আসছি পরের ব্লগে।